উইকিং বেঙ্গল উইকিং ফাস্ট বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃ বিভাগের সামনে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনায় মৃত শিশুর পরিবারের লোকেরা বিক্ষোভে ফেটে পড়ে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃ বিভাগের সামনে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনায় মৃত শিশুর পরিবারের লোকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, ডেলিভারি হয়ে যাওয়ার 8 ঘন্টা পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের শিশু মারা গিয়েছেন। মৃত শিশুর পরিবারের অভিযোগ, এদিন দুপুর 12টা নাগাদ রোগীকে প্রসব রুমে নিয়ে যাওয়ার সময় তাদেরকে জানানো হয়নি যে গর্ভস্থ সন্তান বা রোগীর সমস্যা আছে, কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা পরে তাদেরকে বলা হয় শিশু মারা গিয়েছে। তাদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে তাদের শিশু মারা গিয়েছেন। 12 বাজে ঢুকায় হয়, ঠিক হ্যাঁ, উসকে বাদ আর ভেটকার নিনে দিয়া বোলা কি ঠিক হ্যাঁ ই হোগা নর্মাল হোগা তো হম লোগ নে স্যার সিজার কিজিয়ে তো ফির 8 বাজে আকে বোলতা কি বাচ্চা আপকা মরা হুয়া হোগা কে বহানে তো কে হমকো দেখেঙ্গে নাহি বা উনকো বোলা কি আপকা বাচ্চা হুয়া তো মেরে রহেগা ডেট করা হুয়া মর গিয়া হ্যাঁ মর গিয়া বস আর পেশেন্ট সে হম মিলে ভি নাহি আজ তক তো বলবে নাই কে জিজ্ঞাসা তো করনা চাহিয়ে কি নাসিন পরবিন কো এসা হো রহা হ্যায় কুছ নাহি বোলে হো আপ লোগ কা শক ক্যা হ্যায় হম লোগ কা সব কুছ নাহি হামারা কহনে কা মতলব হ্যায় কি জিস সময় বাবু হুয়া তো উস সময় হম লোগ দেখতে কি ক্যা থা কন্ডিশন হ্যায় জব হম লোগ বোলে কি সিজার হোগা বাচ্চা উসি লোগ জলদি সে মারা গিয়া বস বাত কুছ নাহি। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, পরশুদিন ইংরেজবাজার শহরের গয়েশপুরের বাসিন্দা শামীম হোসেন তার স্ত্রী নাসরিন পারভিনের প্রসব যন্ত্রণা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তারপর শুক্রবার 12টার সময় তাকে ডেলিভারি করানোর জন্য চিকিৎসকরা নিয়ে যায় ওটিতে। তারপর মৃত শিশুর ঘটনা জানা যায়। যদি এই বিষয়ে মৌখিকভাবে জানালেও এখনও পর্যন্ত লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করেননি মৃত শিশুর পরিবারের লোকেরা। পরশুদিন ভোরবেলায় বাড়িতে বইয়ের ফ্যান হয়েছে, ব্লিডিং ফ্লিডিং হয়েছে, আড়াইটা রাত্রে হয়েছে, দিয়ে আমরা 3টার সময় মেডিকেলে নিয়ে এসেছি। ডাক্তারবাবুকে বললো, ডাক্তারবাবু বলছে আমাদেরকে টাইম দেন, নর্মালে বাচ্চা হবে। আমাদের ঠিক আছে স্যার, তাও আবার কালকে সারাদিন দেখলো নর্মালে হলো না। আমরা বললাম যে আমাদেরকে ইয়ে করে দেন, সিজার করে দেন, আর না পারলে আমাদেরকে ডিসচার্জ করে দেন। তাও বলছে ডিসচার্জ করা যাবে না এখান থেকে। হ্যাঁ, দিয়ে আবার সকাল 12টা থেকে আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে এবং উটির সামনে সকাল থেকে আমরা বসে আছি। এখন রাত্রে 8টার সময় জিজ্ঞাসা করতে গেলাম, আমার এবার বলছে না কোনো মাইকিং করেছে, যে নাম দেখেছে যে এই মেয়েটার বাচ্চা ডেলিভারি হবে, হ্যাঁ না বাচ্চা মারা গেছে, কোনো মাইকিং করেনি, কিছু করেনি। হ্যাঁ, আর জিজ্ঞাসা করতে গেছি, বলছে বাচ্চা মারা গেছে, এটা আমরা মেনে নিতে পারি না। জোর জবরদস্তি আমার বৌদির সিগনেচার নিয়েছে এরা, এরা ভিতরে ব্যবসা করছে, এরা কোনো ট্রিটমেন্ট করছে না। বলছি তাদের অভিযোগ হলো আমার বাচ্চা রিটার্ন পাওয়া, ডাক্তারকে শাস্তি দেওয়া। মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।